আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সম্পূর্ণ নতুন একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। এটি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। একেবারে ইউনিক একটা রেসিপি নিয়ে আসছি। এটা একবার যদি কাউকে খাওয়ান, কারোর ক্ষমতা নাই যে এটা কী দিয়ে তৈরি করছেন, আপনি যদি না বলে দেন, এতটাই মজার হয় আর এতটাই স্বাদ হয় এই কাবাবটা। এই কাবাবটা যদি একবার আপনি কাউকে খাওয়ান, সে আপনার প্রশংসা করতেই থাকবে। আর এতটাই মজার, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন মূল প্রসেসিংয়ে চলে আসলাম। এই যে এখানে আমি পটল রান্না করেছিলাম আজকে, সেই পটলের খোসাটা নিয়ে আসছি। পটলের খোসাটাকে আমি ধুয়ে সিদ্ধ করে রেখেছি ভালো করে। আর এখানে নিয়েছি ছোলার ডাল। এই যে ছোলার ডালটাও আমি সিদ্ধ করে রেখেছিলাম 2 ঘন্টা মতো। আর এখন আমি এটাকে পটলের খোসাটাকে 5-7টা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডার করে নিয়ে এসেছি। আর এখানে ডালটাকেও আমি বেটে নিয়ে এসেছি ব্লেন্ডার করে। আপনারা এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সব কিছু আমি বাটাই ইউজ করবো এখানে। সব কিছু আমি বাটা তাই দিয়ে দিলাম মশলাগুলো। আর এখন দিয়ে দেবো কুড়ানো নারিকেল। অবশ্যই কুড়ানো নারিকেলটা দিতে হবে, এখানে স্কিপ করা যাবে না। এতটাই লোভনীয় হয়, এতটাই ভালো হয়, আমি যাকেই খাওয়াইছি সেই বলছে এটা গরুর মাংস দিয়ে করা। এখানে চিনি দিয়ে দিলাম, লবণ গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, সব একসাথে দিয়ে আমি এখন মাখিয়ে নেব। এরকম করে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এটা যেই খাইছে সেই বলছে এটা আমি গরুর মাংস দিয়ে করছি। আসলে তো এটা আমি গরুর মাংস দিয়ে, এটা পটলের খোসা দিয়েই করছি। খেয়ে সবাই আমাকে তো বলছে, ভাবি এটা দিলে আপনি যদি এটা ছাড়েন তো আপনি ফেমাস হয়ে যাবেন, ভাইরাল হয়ে যাবেন। আর আমি একটু ফুড কালার দিয়ে নিলাম, এতে কালারফুল হয়, সেজন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন, ফুড কালার খাওয়া ঠিক না। তারপর আমি একটু দিলাম। আর এখন আমি তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একে একে সবগুলা ভেজে নিব। এইভাবে করে কাবাবে শেপ করে ভেজে নিব। আমি এই সাইজের করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের অনুযায়ী ভেজে নেবেন। আর এটা আসলেই আপনাদের বলে বোঝানো যাবে না, এটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন কতটা মজার এই রেসিপিটি। আর যাকে খাওয়াবেন সে কিন্তু কখনোই ভুলতে পারবে না এর স্বাদ। মাশাল্লাহ এত সুন্দর হয়, পোলাও কিংবা যে কোনো অনুষ্ঠানের ভিতরে আপনি সাদা ভাত বলেন, পোলাও বলেন, আপনি খেতে পারেন। এটা কিন্তু আপনি স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, এতটা ভালো লাগে খেতে। আর মুখে দিলেই যেন মনে হয় কি সুন্দর, কতটা অমৃত খাচ্ছি, এত ভালো হয়। আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে জানাবেন যে রেসিপিটা কেমন হলো আর কেমন লাগলো। এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।